হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন হেল্পলাইন। আজকে ভিডিওতে শেয়ার করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে। যাতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সো চলুন ভিডিওটি শুরু করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংক্ষেপে একে বলে জবি, বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ কলেজের একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। অধ্যাপক ডক্টর এ কে এম সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে 1858 সালে এবং 2005 সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম জগন্নাথ কলেজ, এই নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। 1858 সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। 1872 সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। 1884 সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজ ও 1908 সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির শিক্ষার্থী, শিক্ষক, গ্রন্থাগারের বই, পুস্তক, জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। পুরনো ঢাকার নারী শিক্ষায় বাধা দূর করতে 1942 সালে সহশিক্ষা চালু করা হয়। 1948 সালে তা বন্ধ করে দেওয়া হয়। পরে 1949 সালে আবার এ কলেজ স্নাতক পাঠ্যক্রম শুরু করে। 1963 সালে অধ্যক্ষ সাইদুর রহমান পুনরায় কো এডুকেশন চালু করে। 1968 সালে এটিকে সরকারিকরণ করা হয়, কিন্তু পরের বছরই আবার এটি বেসরকারি মর্যাদা লাভ করে। 1971 সালের 26 মার্চ জগন্নাথ কলেজে পাকিস্তানি হানাদাররা হামলা চালায়। ছাত্ররা অনেক পালিয়ে প্রাণ রক্ষা করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জবি ক্যাম্পাসে গণহত্যা চালানো হয়। 1971 সালে মুক্তিযুদ্ধে জগন্নাথের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী শহীদ হন। অনুষদসমূহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট 6টি অনুষদে 36টি বিভাগ ও 2টি ইনস্টিটিউট রয়েছে। প্রাণ ও ধরিত্রী বিজ্ঞান অনুষদ, ফার্মেসি বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ, প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ, জীবতত্ত্ব প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ। ব্যবসায় শিক্ষা অনুষদ, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, অর্থসংস্থান বিভাগ, মার্কেটিং বিভাগ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, অর্থনীতি বিভাগ, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, লোক প্রশাসন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। কলা অনুষদ, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, দর্শন বিভাগ, ইতিহাস বিভাগ, ইসলামী শিক্ষা বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চারুকলা ও গ্রাফিক্স বিভাগ, নাট্যকলা, সঙ্গীত বিভাগ। আইন অনুষদ, আইন বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ। ইনস্টিটিউট, আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট, একে সংক্ষেপে বলে IML, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, একে সংক্ষেপে বলে IER। জবিতে 4টি ইউনিটে এক্সাম হয়। কোন ইউনিটে কতটি করে সিট তা দেওয়া হলো নিচে। ক ইউনিটে রয়েছে 760টি, খ ইউনিটে 1270টি, গ ইউনিটে 520টি, ঘ ইউনিটে 150টি। সংগঠন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, উদীচি, BNCC, সাংবাদিক সমিতি, চলচ্চিত্র সংসদ, রিপোর্টার্স ইউনিটি, আবৃত্তি সংসদ, ডিবেটিং সোসাইটি, সাংস্কৃতিক কেন্দ্র এবং বাঁধন। আবাসিক হল, সর্বমোট 10টি হল রয়েছে, তন্মধ্যে একটি হচ্ছে ছাত্রীদের হল। উল্লেখ্য, এই সবগুলো হলই বেদখল হয়ে রয়েছে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।